ফাটানোর বন্ধুরা, আজকে কিন্তু একদম মানে টোটোতে বসে মানে ইজি বাইকে বসে অন দ্য ওয়েতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আজকে আমরা যাচ্ছি সাতক্ষীরা ঘুরতে। আমি, পার্থ আর রবি, খুবই এখন ক্যামেরার ওপারে রয়েছে, তিনজন মিলে হচ্ছে সাতক্ষীরায় ঘুরতে যাব। ওখানে কিছু সাইট সিন করবো, একটা ভালো জায়গায় কোথাও খাওয়া দাওয়া করবো, এবং যদি কিছু কেনাকাটা থাকে সেটাও করবো। সেই জন্যই কিন্তু একদম টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছি। এখন ওরকম টাইম হয়ে গিয়েছে 12:30 মতো। তো আজকের দিনটা আমাদের পুরো আউটডোর ব্লগই হতে চলেছে। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। চলো এনজয় করো। এটা কোথায় বলো তো? এটাও কি একটা বাবলা বাগান? হ্যাঁ, এই বাবলা বাগানে গাছে পাতা আছে, গাছের পাতা রয়েছে, মানে গাছগুলো বেশ বড় বড় রয়েছে। মানে টোটো থেকে নেমে কিন্তু আমরা যে গাছ দাঁড়িয়ে একটুখানি মানে ফিল করে নিচ্ছি জায়গাটা, এতটা সুন্দর। দেখো পুরো রাস্তাটা, হ্যাঁ খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। চলো এবারে যাওয়া যাক। টোটো থেকে আমরা সাতক্ষীরাতে নেমে গিয়েছি, আর এখন আগে লাঞ্চটা করে নেবো যেহেতু বেলা হয়ে গিয়েছে, আর এখন রোদ্দুরের টাইম, এখন পার্কে ঘোরার থেকে আগে খাওয়া দাওয়াটা করে নেবো। তো কোন রেস্টুরেন্টে যাচ্ছি সেটা ওখানে গিয়ে সিলেক্ট করবো সেইটা। বাট খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম আসলাম, খুব ভালো লাগছে। আর বিকেলের টাইমটা আমরা পার্কে যাবো। চলো ফার্স্টে আমরা মানে লাঞ্চ করার আগে একটু স্টার্টার করার জন্য চলে এসেছি এখানকার একটা রেস্টুরেন্টে। এটা একটা কমপ্লেক্সের উপরে রয়েছে, নাম হচ্ছে পিজা মিলান। মানে এখানকার সব কিছুই নতুন একদম। তো এখান থেকে আমরা অর্ডার দিয়েছি একটা স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই। যেহেতু নতুন জায়গায়, বাংলাদেশের জায়গায় এসে আমি ওয়েস্টার্ন ফুড ট্রাই করছি, তো দেখা যাক এখানকার খাবারটা কেমন। সেই জন্য একটাই অর্ডার দিয়েছি, আমরা শেয়ার করে খাবো, দেন আমরা যাবো কোনো একটা রেস্টুরেন্টে, তাই তো, সেখানে লাঞ্চ করতে যাবো। তো অর্ডার দিয়েছি, আসো দেন তোমাদেরকে দেখা। এই যে আমাদের চিকেন স্যান্ডউইচ উইথ ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে। স্যান্ডউইচটা তো ঠিকঠাক ছিল, বাট ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোয়ান্টিটি অনেক কম ছিল, 120 টাকা করে দাম নিয়েছিল। দাম অনুযায়ী খেতে মোটামুটি, তবে ওই অনেকটা মিয়ামোরের স্যান্ডউইচের মতোই কিন্তু লেগেছিল। তারপরে এই দেখো, এটা হলো লাবণী সিনেমা হল, মানে সাতক্ষীরা জেলার। তোমরা কারা কারা সাতক্ষীরা থেকে আজকের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাঞ্চের জন্য আমরা চলে এসেছি আব্বাসে। পার্থ এটাই আমাদেরকে রেকমেন্ড করলো যে এটাই ভালো হবে। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি এখানকার একটা রেস্টুরেন্টে, যেখানে আমি নিয়েছি মাটন কাচ্চি বিরিয়ানি। এটা হাফ প্লেট রয়েছে, একটা ডিম রয়েছে, আর দেখছি মাটন রয়েছে এখানে, একটা নালি পিস এটা রয়েছে, আর এটা ওরা নিয়েছে সাদা ভাত, তার সাথে হচ্ছে চুই জানি খাসির মাংস, আর স্যালাডও কিন্তু ডিম দিয়েছে, কিন্তু একটা জিনিস আলু মিসিং। কিন্তু কলকাতায় আমি একটা আমরা আলুটা পাই, কিন্তু আলুটা আলু দেয় না, এক একটা জায়গায় এক এক রকম। চুই ঝালের খাসির মাংস, আর তার সাথে সাদা ভাত, গোটা রসুন দেওয়া রয়েছে, দেখো চুই দেওয়া রয়েছে, চুইগুলো দেখো, বাহ স্পাইসি। আর মাটনটা খেয়ে দেখো কেমন, এই যে এটা হচ্ছে আমাদের বিল, আর পুরো কিন্তু হাতে লেখা বিল। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে, কেমন খেলে? দারুণ খেলাম, চলো এবার একটু আবারও কিন্তু আমরা আমাদের রিজার্ভ টোটোতে চলে এসেছি, আর এখন আমরা সোজা চলে যাবো মন্টু মিয়ার বাগান বাড়িতে, মানে যেটা একটা পার্ক, তাই তো, তো ওখানে ঘুরবো। আর এই বিকেলের টাইমটা বেশি ভালো লাগবে, আগে লাঞ্চটা যেহেতু করে নিয়েছি, তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি মুজাফফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট, যেটা মন্টু মিয়ার বাগান বাড়ি। তো চলো
হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে টিকিটের মূল্য 50 টাকা। এই যে তিনটে টিকিট আমাদের কাটা হয়ে গিয়েছে 50 টাকা করে। চলো, 50 টাকার মতো কিছু আছে তো, চলো চলো। ফার্স্টে দেখো দুটো বিশাল আকার হরিণ রয়েছে, এখানে অনেক ফুড স্টল রয়েছে মানে ভিতরে। অ্যাকচুয়ালি এটা ঈদের টাইম আর পুজোর টাইমটা বেশি ভিড় হয়। বাগানবাড়ি, বাগান তো থাকবেই। দেখো সব গাছ চারা লাগানো, গাছগুলো সব রক্ষণাবেক্ষণ করছে। আর এগুলো সব কি গাছ? এগুলো সব মানে লিচু গাছ। এগুলো লিচু গাছ প্রচুর এরিয়া জুড়ে। হ্যাঁ প্রচুর বড় এরিয়া। চলো, কবে এসছো? আমি 12 বছর আগে এসেছিলাম। 12 বছর আগে অনেক চেঞ্জেস হয়ে গিয়েছে নিশ্চয়ই। তখন ছিল 10 টাকা টিকিট, আর এখন 50। এটা হচ্ছে রয়েছে চিড়িয়াখানা, জু। এটার মধ্যে মানে কিছু পাখি, কিছু পশু মানে এগুলো একদম রাখা দরকার, সেগুলো রাখা রয়েছে। বিশেষ কিছু নেই, তো আমি এটার মধ্যে ঢুকবো না। এখানে প্রবীর আর পাত্র দুজন ঢুকবে, আর দুজন তোমাদেরকে ঢুকে দেখাবে কী কী আছে, কারণ পাখিতে আমি ভয় পাই। আর এই সাইডে একটা দেখো, এই সাইডে একটা জিরা, প্রচুর স্ট্যাচু করা রয়েছে। এখানে ম্যাকাও রয়েছে, ওখানে পেঙ্গুইন রয়েছে, আর ওখানে একটা মানে ভাসমান একটা মসজিদ রয়েছে। হ্যাঁ, চলে এসেছি চিড়িয়াখানাতে, দেখি এর ভিতরে কি আছে। এর ভিতরে কিছু মুরগি আছে না? এগুলো টিটি মুরগি মনে হচ্ছে। আর এখানে একটা ডগি আছে দুটো। এর ভিতরে কয়টা হরিণ আছে নাকি? ওই যে দেখো, আরে বাহ, এই যে খেলা করছে হরিণগুলো, ভয় পেয়ে গেছে আমার দেখে। এর ভিতরে একটা ঈগল পাখি রয়েছে, দেখো অত বড় ঈগলটা। ময়ূর রয়েছে এখানে, বাহ খুব সুন্দর না ময়ূরটা? ময়ূরটা খুব সুন্দর। কি পাখি এগুলো? নাম জানি না তো, বাহ ডাকছে তো খুব সুন্দর, কালারটাও সুন্দর না। পার্কে এসে আমরা তো চিড়িয়াখানাটা ঘুরলাম, আর দিয়া পাখি খুব ভয় পায়, ওই জন্যে ও আসেনি, ওই দূরে দাঁড়িয়ে রয়েছে। তো বেশ ভালোই লাগলো, মোটামুটি যা দেখলাম ঠিকঠাক আছে নাকি? আর এখন তো অফ সিজন না, সিজনে আরও অনেক কিছু নিয়ে আসবে মনে হয়। চলো, পার্কের স্ট্যাচুগুলো কিন্তু বিশাল বিশাল আকার বলো। সিংহ হাতটা যায় মুখে, মাথাটাই ঢুকে যাবে। তবে আমাদের সন্ধে নামার আগে ভালো করে পার্কটা কভার করতে হবে, তাই তো? আর পার্কের মধ্যে অনেক কিন্তু ফুড স্টল রয়েছে, দেখো রোডটা খুব সুন্দর না? আর একটা জিনিস, একদম নিট এন্ড ক্লিন, ছিমছাম পরিবেশ। এই জায়গাটাতে আসতেই দেখছি সুন্দর পার্ক করা, মানে ওই স্লিপ রয়েছে, এটা মনে হচ্ছে বাচ্চাদের। আর একটা জিনিস ভালো লাগে, এখানে ট্রেন রয়েছে, আর মাঝখানে একটা বিশাল আকার ডাইনোসর দেখো। ট্রেনের পাখিও করে, কিন্তু ট্রেনটা আসল না নকল সেটা বুঝতে পারছি না, কাছে গেলেই বুঝতে পারবো। আসল মনে হচ্ছে, এটা আসলই কিন্তু এখন। হ্যাঁ, মাথা পিছু 5-5 20 টাকা আসলই। এখন তো এটা বন্ধ আছে না? এখন বন্ধ আছে, এমনি উঠবো, এমনি উঠে দেখতে পারো। এই যে টয় ট্রেন, চলার কি আছে, বসে তো নিলাম একবার বাংলাদেশের মন্টুমিয়ার পার্কের টয় ট্রেনে। কেমন লাগলো এটা? বাহ বেশ ভালোই, ছোট্ট ট্রেন, ছোট্ট গেট। এগুলো মেনলি বাচ্চাদের জন্য। হ্যাঁ মানে কিছু তো একটা রাখতে হবে ঘোরার জন্য। কটা বগি আছে? 1 2 3 4 4টা বগি, আর এটা হচ্ছে ড্রাইভারের জায়গা। আরে ফুল গাছটা কত সুন্দর! এই গাছ আমার বাপের বাড়িতে আছে, খুব সুন্দর না? লাইন দিয়ে সব বন্ধ রয়েছে। ট্রেনটা দেখে আমার কোন ট্রেনের কথা মাথায় এলো বলতো? বন্দে ভারতের মতো, তাই বন্দে বাংলাদেশ। আমার তো মনে হচ্ছে বুলেট ট্রেন। বুলেট ট্রেনটা আর কি হয়, যাচ্ছে একটু এটাই উঠতে মন চাইছে, বাট এটা আমার মতো মানুষের জন্য কিনা বুঝতে পারছি। দেখো একবার ট্রাই করে, হবে এটা? এটা লক করা না? না লক করা না, এবার কি এইভাবে এইভাবে ঘোরে বসে যাও। কেতে জল রয়েছে, বুঝলে জল। ঠিক আছে, কামরা গাছ আঙ্কেল, কোনটা এটা? দেখি কামরাঙা কেমন হয়েছে। এই যে কামরাঙা দেখেছো, স্টার ফ্রুট, একদম অরিজিনাল গাছের থেকে পাচ্ছে। অনেকগুলো হয়েছে না?
ওর সময় না তো তাও যাই খারাপ না। ও বাহ খুব সুন্দর দেখো। এগুলো কি গাছ বলো তো? যাই গাছ মানে শীতের জন্য মানে পাতা ঝরে গিয়েছে যার জন্য এরকম লাগছে, পাতা থাকলে ভিউটা আরো বেশি ভালো লাগতো বলো। কি গাছ আমি জানি না এটা, তুমি জানো কি? না। এখানে প্রচুর এই বাচ্চাদের রাইডস রয়েছে দেখো। হ্যাঁ এই সাইডটা মনে হয় বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য, বড়দের জন্য শুধু বলে ট্রেনটা আছে ওই যে ট্রেনটা আমরা। এই দেখো এটা একটা বিশাল ফোয়ারা ছিল, বাট এটা এখন প্রায় ক্লিনিং হচ্ছে সিজন টাইমে, সিজন টাইমে ওপেন হবে এটা, কিন্তু অনেকটা বড় দেখো, ভীষণ বড় হয় মানে একদম পুরো জল এইভাবে রেডি হচ্ছে এগুলো। দেখো কি সুন্দর সুন্দর মাছ রয়েছে, জলটা আর একটু ক্লিন হলে আরো বেশি ভালো দেখা যেত, বড় বড় এরকম। অনেকটা ঘোরাঘুরি করার পর এখন আমরা একটু চায় ব্রেক নেব এখান দিয়েই। তো এখানে হচ্ছে পার্থ আর প্রবীরের জন্য দুটো লিকার চা আর আমার জন্য একটা মিল্ক কফি। কফি চলে এসছে আর ওদের চা, কফিটা নিল 20 টাকা আর ওদের চাটা নিল 7 টাকা। ভালো ঠিকঠাক মোটামুটি ভালোই ঘুরলাম আমরা, আর সিজন টাইমে আসলে ভালো, আরো ভালো লাগবে। ঠিক আছে এবারে এসে এটা ঘুরলাম, পরের বার এসে আরো ভালো কোথাও ঘুরবো আর তোমাদেরকে তখন সবটা শেয়ার করবো। আমাদের ঘোরা কমপ্লিট, এবারে সোজা যাব বাড়ি, প্রায় সন্ধে সন্ধে নামতে গিয়েছে। আর এই যে দুটো কিনেছি তিলের খাজা, একটা আমার একটা রাগে, বাড়ি চলে এসেছি, রাহিকে নিয়ে যায়নি জানো তো। এটা কে নেবে? খুশি তো? খুশি বলো, খুশি রাহিকে ঘুমের থেকে উঠেছে রাহি? ওই জন্য মুড অফ। চলো এবারে ফ্রেশ ট্রেশ হয়ে নি। বাড়ি এসে আরেক রাউন্ড লিকার চা উইথ টোস্ট বিস্কুট দিয়ে আমাদের সন্ধেটা জমলো। ঠাম্মি আর আমি একটু বসে বসে গল্প করছি, তোমার নাতবর আজকে একটু মন্টুমিয়ার বাগান বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। ঠাম্মা তুমি গিয়েছো আগে? ঠাম্মা যায়নি, ঠাম্মা যায়নি, ঠাম্মাকে আমি ছবিগুলো দেখাচ্ছিলাম। হ্যাঁ ঠাম্মা ফোনে দেখে নেবে, হ্যাঁ ফোনে দেখে নেবে ভিডিওতে। হ্যাঁ রাস্তা খারাপ, রাস্তা খুব খারাপ, মানে এত রাস্তা খারাপ সে বলার মতো না। তো চলো সবাই মিলে একটু গল্পগুজব করি, আর এরপরে একটা দারুণ জিনিস আছে, জিনিস করতে চলেছি আমরা সবাই মিলে, সেটা দেখতে গেলে তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। তো চলো এরই সাথে সাথে ব্লগটাকে করে দিচ্ছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।